কোন ব্যক্তি যদি করোনা ভাইরাসে আক্রান্ত থাকে আর সেই সময় যদি কোনো মেয়েকে প্রস্তাব দিতে যায় বিয়ের জন্য তাহলে এই রকমের প্রস্তাবের সময় তাকে অথবা তার অভিভাবককে তার পরিবারের সদস্যদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে যে আমি অমুক রোগে আক্রান্ত অথবা আমার ছেলের আমার ছেলে এই রোগে আক্রান্ত যার আপনি গাম দিতে যাচ্ছেন কোনো ব্যক্তিকে তার মেয়ের জন্য বা তার বোনের জন্য কারণ এই রকমের রোগকে গোপন রাখা জায়জ নয় খেয়ানত এবং এই রকমের রোগগুলি এমন একটি দোষ যে দোষের কারণে বিচ্ছেদ হয়ে যায় যেমন কুষ্ঠ রোগী কোনো ব্যক্তি যদি কুষ্ঠ রোগী হয় তাহলে তাকে অবশ্য জানি অবশ্য জানিয়ে দিতে হবে শ্বেত রোগ যদি থাকে এই রকমের যদি এমন রোগ থাকে যেই রোগগুলি ঘৃণার কারণ হয় মানুষের জন্য বা জনসম্পর্কীয় রোগ যেখানে অক্ষম তাহলে অবশ্যই খেয়ানত গোপন রাখা স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে দোষ জানিয়ে দেওয়ার পরে যদি তারা বিয়ে দেয় তাহলে ভালো কথা আর না দিলে কোনো অসুবিধা নেই পঁচিশ নম্বর এবং এটি হচ্ছে আমাদের শেষ আজকের আলোচনার শেষ মাস আলান